자히둘라 칸 마다미 아흐마둘라 বেন 무함마드 탈버후세인 ہارুন হুসাইনের হোসেনের সত্যের দাবি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলাম আল্লাহ মনোনীত دین প্রতিটি বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা মানুষের কল্যাণের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানা দুনিয়াবি ফায়দা প্রতি শনিবার রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ফর humanity

কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের সঙ্গে টেলিভিশনের পর্দার সামনে আজকে শরিক হয়েছেন আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম করছি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আল্লাহ তালার কাছে দোয়া করি আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ যেন আল্লাহ তালা এই কোরআনের মধ্যে দিয়ে আমাদের জীবনকে সুন্দর করে দেন আমাদের আগামীকাল যেন আজকের চেয়ে ভালো হয় ইনশাআল্লাহ আমাদের আখেরাত যেন দুনিয়ার চেয়ে ভালো হয় আর দুনিয়া এবং আখেরাত সব কিছুই যেন কোরআন কেন্দ্রিক হয় ইনশাআল্লাহ আল্লাহ বিজনিল্লা বি তৌফিকিল্লা সম্মানিত ভিউর ভাই বোনেরা আমরা আপনাদের খেদ আলোচনা করছি সৌরাতুল্লাহ হাজাব থেকে এবং সৌরাতুল্লাহ হজাবের দশ এগারো বারো নম্বর আয়াতের আলোচনা চলছে যেখানে খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধের পর যা আলোচনা সালমান আল ফারেসি রাদিয়াল্লাহু তাআলা анহুর পরামর্শ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরীক্ষা খনন করেছেন খন্দক তিনি খনন করেছেন আসুন আমরা কিছু তেলাওয়াত করি তেলাওয়াতের পরে আমরা আবার অগ্রসর হব ইনশাআল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম اذ جاءوكم من فوقكم ومن اسفل منكم واذ زاغت الابصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا وإذ يقول المنافقون والذين في قلوبهم مرض والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا غرورا وإذ قالت طائفة منهم يا أهل يثرب لا مقام لكم لا مقام لكم فارجعوا ويستأذن فريق منهم النبي يقولون إن بيوتنا عورة وما هي بعورة إن يريدون إلا فرارا الله سبحانه وتعالى أي أحزاب الجدر برجال كرتقي الله تعالى بلسنه স্মরণ করো ওই সময়ের কথা যখন তারা তোমাদের উপর থেকে নিচ থেকে কারণ সংখ্যায় তারা এত বেশি এসেছে দশ হাজার মানুষ কত মানুষ এত মানুষ এসেছে আল্লাহ জন্য বলছেন তারা উপর থেকে আসলো নিচ থেকে আসলো আর তোমাদের অন্তরটা একদম ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল তোমাদের প্রাণগুলো একবার উষ্ঠাগত হয়ে গেল আর আল্লাহর ব্যাপারে তোমরা খারাপ ধারণা করতে থাকলে মুমিনদের জন্য বড়ই কঠিন পরীক্ষা হলো আর তাদের অবস্থানটা নড়বড়ে হয়ে গেল মুনাফিক যারা ছিল আর যাদের অন্তরের মধ্যে রোগ আছে এরকম যারা ছিল তারা বলা শুরু করলো মা ওয়াআদাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদেরকে ধোঁকা দিয়েছে আউযুবিল্লাহ আল্লাহ কোনো সময় ধোকা দিতে পারে নেবার এবার আল্লাহ নবী কখনো ধোকা দিতে পারে নেবার এবার কোন সময় না অথচ মুনাফিক যারা তারা ধারণা করলো যে না এবার সব মারা পড়ে যাব। আর জীবনে বাসার কোনো উপায় নাই এইবার তো শেষ রক্ষা হবে না মুমিনদের। এতদিন বদরে ওহুদে কোনো তোমরা নিজেদের মানে সাত পাঁচ বাঁচায় ফেলেছ তোমাদের মোটামুটি একটা শেষ রক্ষা হয়েছে কিন্তু এবার আর কোনো শেষ রক্ষা হবে না কাজেই আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদেরকে ধোকা দিয়েছেন নাওজবিল্লাহ মুনাফিক কথা বলল। আর এক গ্রুপের লোক তারা বলতে থাকলো ইয়া আলা ইয়াশ রিবালা মোকাম আলাজে এই মদিনার লোকেরা তোমাদের আজকে কোনো অবস্থান নেই কাজে ফিরে যাও নবীর পিছনে আসছে কোন আউস খাজরাজ তোমাদের আর অবস্থান নাই এতদিন যা করেছো ভুল করেছো ভুল করেছো অয়াস্তাদিনু কম হম নেবি এমনকি মুনাফিক যারা আল্লাহ নবীর সাথে এসে শরিক হয়ে যারা আল্লাহ আমাদের ঘর বাড়ি নিয়ে বড় বিপদে আছি আমাদের ঘরে অসুবিধা আছে স্ত্রী অসুস্থ আছে আমাদের ফসলের অসুবিধা আছে বাড়িতে বিভিন্ন অজর আছে তারা মনে করছে আল্লাহ নবী তার ঘরে গিয়ে দেখতে যাবেন না আমরা বলে ফেলি তো বলে ফেলছে আমাদের ঘরটা খালি পড়ে আছে আল্লাহ বলছেন আল্লাহ তো জানেন কার ঘর খালি আর কার ঘর অসুবিধা আছে আর কার লুক আফটার করার মানুষ আছে দেখাশোনা করার মানুষ আছে আল্লাহ জানেন না আল্লাহ অবশ্যই জানেন আল্লাহ কিন্তু এটা আসলে খালি আসল কথা হলো তারা এখান থেকে ভেগে যেতে চায় যদি জিহাদের ময়দান থেকে ভেগে যায় আমরা কি বেঁচে যাব। এই দুনিয়াতে থেকে কি আমরা কেউ চিরদিন থাকবো কেউ কিন্তু পৃথিবীতে আমরা আসি নাই চিরদিন থাকার জন্য কাজেই আমরা চলেই যেতে হবে আল্লাহ রাবুল আলাহিনীর পরে বলছেন ওয়ালাউদুখীল তালেহি মিন আকোত রিহা তুম্মা সু ইল উলফিচিনা চলা চ ওহা ওয়া চলম্বিহা ইল্লাইয়া শির তাদেরকে যদি এখানে প্রবেশ করিয়ে দেওয়া হয় এরপরেও তারা ফিৎনার মধ্যে পড়ে যাবে আর অল্প সময় ছাড়া তারা থাকবে না কারণ তারা মুনাফিক অন্তরে যখন রোগ এই রোগের তো প্রায়শ্চিত্ত এই রোগের যে শেফা কি করে হবে তার তো কোনো উপায় নাই এজন্য তাদেরকে যেভাবেই দেওয়া হোক না কেন তারা আসলে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে

قل لن ينفعكم الفرار ان فررتم من الموت اب القتل واذا لا تمتعون الا قليلا <applause> هنبي تدرك بولدين لن ينفعكم الفرار تم رجدي بهجزا وطهو لي بهاجاتم ادركي كوربنا ان فررتم من الموت اب القتل যদি মরণের থেকে বা কতলের থেকে তোমরা পালিয়ে চলে যেতে চাও কতদিন তোমরা থাকবে পৃথিবীতে কতদিন তোমরা বাঁচবে কত লম্বা হায়াত তোমরা পাবে ইদাল্লাহ তোমার তাউন ইল্লা কলিলা পৃথিবীতে তো অল্প সময়ের জন্যই থাকবে দুদিনের এই দুনিয়া আজ মরে তো কাল দুসরা দিন হয়। আজকে যদি মারা যায় কালকে দ্বিতীয় দিন হয়ে যাবে আর মরে তো যেতেই হবে কাজেই এরকম করাটা তাদের জন্য তো উচিত হলো না কোন অবস্থাতেই তারা এই কাজটা ঠিক করলো না কুল মান যাল্লাযী ই'সিমুকুম মিনাল্লাহি ইন আরাদা বিকুম সুআন আও আরাদা বিকুম রাহমা ওয়া লা ইয়াজিদুনা লাহুম মিন দুনি ওয়ালিয়া ও ওয়ালে তাদেরকে বলে দিন মান্জাল্লা রিয়াসে মিন আল্লাহ আল্লাহর থেকে তোমাদেরকে কে রক্ষা করতে পারবে কে তোমাদেরকে প্রোটেক্ট করতে পারবে ইন অ সু আন যদি আল্লাহ তোমাদের কোনো ক্ষতি করতে চান আল্লাহর এই ক্ষতি থেকে কি কেউ বাঁচাতে পারবে ন নেবা নেভান নেবার কখনোই নয় অথবা আল্লাহ যদি তোমাদের উপরে রহমত দিতে চান আল্লাহ তোমাদেরকে বরকত দিতে চান আল্লাহ তোমাদেরকে রহম আর করম দিতে চান এই পৃথিবীর কোন আল্লাহর রহমত তোমাদের থেকে ফিরাই নিতে পারে ওয়ালা আর তারা আল্লাহ ছাড়া কোনো পাবে না কোনো নাসিরও পাবে না কোনো 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 বন্ধুও পাবে 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 না না সাহায্যকারীও আর তারা ধরনের গার্ডিয়ানও না তাহলে মুনাফিকরা আহজাবের যুদ্ধটাকে তারা মনে করেছে তাদের মরণ এবং তারা বলেছে আল্লাহ এবং আল্লাহর নবী তাদেরকে ধোকায় ফেলেছেন না মমিন মমিনরা এটাকে পরীক্ষা হিসেবে নিয়েছেন সেজন্যই মোমিনদের বিজয় হয়েছে বিজয়ের কাহিনী আমরা আরো শুনবো কিন্তু তার আগে আমাদেরকে যেতে হবে খানিকক্ষণের বিরতিতে আমরা যাচ্ছি ফর এ ভেরি শর্ট ব্রেক এন্ড উইল বি ব্যাক ভেরি সোন আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন আর দেখা হবে বিরতির পরে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ শিক্ষা শরীর প্রত্যেকটি আল্লাহ প্রদত্ত তহিদের প্রোজা তখন অল্প সংখ্যক মানুষ তারা বলবে এটা হল তাহিদ এটা হল শিরখ এটা হলো সহীদ এটা হলো জহিদ তাওাদের দায়িত্ব সোন্নাতকে বল্যায়ন করুন এ সমস্ত পেজাতে আমলকে বর্জন করতে হবে মুজফ্ফার বেন মহসিন পেদাদের সঙ্গে সোন্নাত বিরোধী কাজের সঙ্গে আপনি কখন আপোষ করতে পারেন না পারেন না সমস্ত মানুষকে ইসলামের ছায়াতে একজট করার চেষ্টা আমাদের জীবনকে আলোকিত করার প্রয়াসের লক্ষ্য প্রতি শনিবার প্রাক সাড়ে দশটায় সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ও প্রবলেম হ্যাভেন ও হেল That is a misconception. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. জয়েন্ট ডক্টর জাকের নায়িক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আল্লাহর নেকত্যের প্রতিভাষা এক নিশ্চভাবে এক মুখে অ থেকে তাকে এক আনতে হবে শির থেকে সম্পূর্ণ বিরত থাকা শির মহাপাগণও সন্দেহ না এবং সেটাই ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নতের অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামের যেগুলি সুস্পষ্ট এবাদত কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে যেন রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন হাসনজমিন

পরবর্তী অনুষ্ঠান বিসটিভি বাংলায় আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহী ওবারকত ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা কোরআন এর আলোচনায় আছি যে আলোচনার বিষয়বস্তু হলো আসন কোরান পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন করি কোরআন দিয়ে জীবন করার প্রয়াসে আপনাদের সবাইকে আবারও বিরতির পরে স্বাগতম আলোচনা হচ্ছে আমাদের আহজাবের যুদ্ধ খন্দকের যুদ্ধের পর যা আলোচনা আমরা এখানে করছি এবং মুনাফিকরা মনে করেছিল যে খন্দকের যুদ্ধে মোমিনদের পরাজয় হয়ে যাবে এবং আল্লাহ এবং আল্লাহর রসুল তাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন এটা ভুল ওয়াদা ছিল আর আল্লাহ বলছেন যে মুমিনরা যারা মোমিনরা সবসময় এরকম থাকে এবং যে মোমিনরা আল্লাহর উপরে তাদের ইমান থাকে মজবুত নবীর উপরে তাদের ভরসা থাকে নবীর উপরে তাদের এতেমাদ থাকে এবং আল্লাহর উপরে ইমান থাকে নবীর কথাকে তারা বিশ্বাস করে আর সেজন্যই শেষে মোমিনদেরই বিজয় হয় আর মুনাফিকদের পরাজয় হয় আর এই জন্য আল্লাহ আর আমাদেরকে এখানে বলছেন যে আল্লাহ যদি কাউকে প্রোটেকশন দেন তাহলে তাদেরকে কেউ ক্ষতি করতে পারে না তাদেরকে কেউ দমাতে পারে না আর আল্লাহ যদি প্রোটেকশন না দেন তাদেরকে দুনিয়ার কেউ প্রোটেকশন দিতে পারে না কোনো রাজা বাদশা আর্মি পুলিশ বিডিআর যাই হোক না কেন কেউ আপনাকে দিতে পারবে না যদি আল্লাহ তাআলা আপনাকে রাখেন তাহলে কেউ মারতে পারবে না আল্লাহ যদি মারেন কেউ আপনাকে রাখতে পারবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুলা না আলা কুল্লি শাই আল্লাহ হলেন হলেন কিছুর উপরে সর্বক্ষমতার অধিকারী আল্লাহ হলেন বড় তার উপরে আর কেউ নেই আল্লাহ আকবর আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট অফ ওয়াল আল্লাহ সবচেয়ে বড় এই জন্য আল্লাহ তাহালার ক্ষমতাও সবচেয়ে বেশি সমনির দর্শক বোনেরা তাহলে আহজাবের যুদ্ধে আবু সুফিয়ানের নেতৃত্বে দশ হাজারের বাহিনী এসেছে এবং মদিনাকে সাররাউন্ড করেছে এখন মদিনাকে যখন তারা সাররাউন্ড করেছে সাররাউন্ড করার পরে হঠাৎ করে তারা যখন খন্দক দেখলো পরীক্ষা দেখলো পরীক্ষা দেখে তো সারপ্রাইজ তারা তো অবাক যে কারণ এর আগে আরব দেশের কোনো যুদ্ধে আরব দেশের কোনো ব্যাটলের মধ্যে কোন ফাইটের মধ্যে এরকম পরীক্ষা খনন করা হয়েছে ট্রেন্স খনন করা হয়েছে খন্দক খনন করা হয়েছে এর কোনো এক্সাম্পল কারও জানা ছিল না আহ ইজ দিস এটা কি হলো তারা ট্রাই করলো যে আমাদের উঠ আমাদের ঘোড়া আমরা কি এটা নিয়ে এই পরীক্ষাকে পার হয়ে ওপার যেতে পারবো কিনা কেন ওই জাম্প চেষ্টা করে দেখলো যে পারবে না আর যদি তারা জাম দিয়ে খন্দকের মধ্যে পড়ে যায় তাহলে ভয় আছে তারা তো নিচেই মোমিনরা উপর দিক থেকে তীর দিয়ে পাথর দিয়ে তাদের বারোটা বাজাবে বিরাট ডিফিকাল্টিস শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল এর মধ্যে তো ইহুদি গোত্রগুলো তাদেরকে এসে সাহায্য করা শুরু করলো আল্লাহর রসুলের সঙ্গে যে বনি কুরাইজার যারা ছিল তারা তখনও পর্যন্ত মদিনায় রয়ে গিয়েছে বনি কুরাইজার গোত্র তারা তাদের যেই চুক্তি ছিল চুক্তিকে ভঙ্গ করে ফেললো ভঙ্গ করে এখন তারা কাফের মুশরিকদের সঙ্গে জয়েন করল এবং মদিনাকে তারা উৎখাত করে ফেলবে আল্লাহর নবীর উৎখাত হয়ে যাবে এমন একটা সিচুয়েশন তারা বলল যতক্ষণ পর্যন্ত মদিনাকে আমরা উৎখাত না করি মোহাম্মদকে শেষ করে না দেই তার সঙ্গী সাথীদেরকে সমূলে উৎপাটন না করি উইল নট বি লিভিং মদিনা উইল বি সারাউন্ডিং মদিনা আমরা মদিনাকে চারদিক থেকে ঘিরে থাকব। ঘিরে তারা থাকলো প্রায় এক মাসের কাছাকাছি সময় হয়ে গেল কিন্তু পার হওয়ার তো কোনো উপায় নাই কিন্তু পার নেহি হোগা বাট নেহি ছড়ে তারা ছাড়বে না এমন একটা সিচুয়েশন রবিন আল্লাহ তো সৈন্য হলো সবাই বাতাসও আল্লাহর কথা শুনে মেঘ আল্লাহর কথা শুনে আসমানু আল্লাহর কথা শুনে এমন বাতাস দিয়ে দিলেন এই বাতাসের কারণে ওদের চোদ্দ গোষ্ঠী কোথায় থাকবে সব চলে গেল আল্লাহ কি বলছেন যখন এই বিশাল বাহিনী এসে হাজির হয়ে গেল আমি আল্লাহ রিহান আমি বাতাস খালি পাঠালাম দেখেন বাতাস না হলে তো আমাদের চলে না বাতাস তো আমাদের অক্সিজেন অক্সিজেন না হলে আমরা তো বাঁচতে পারি না কোনো প্রাণী বাঁচতে পারে না কিন্তু বাতাসের যদি গতিবেগটা স্পিড যদি স্ট্রং হয়ে যায় তখন এটা নর্মাল ব্রিজ বাতাস থাকে না নর্মাল আপনার মৃদুমন্দ বায়ু থাকে না তখন এটা ঝোড়ো বাতাস হয়ে যায় তখন এটা স্ট্রম হয়ে যায় তখন এটা টর্নেডো হয়ে যায় সাইক্লোন হয়ে যায় এবং খানখান করে দেয় দুনিয়াকে যে ফিলিপ্পিন ধ্বংস হয়ে গেছে কত এরিয়া দশ হাজারের উপরে মানুষ মারা গিয়েছে আমরা সুনামির কথা জানি আমেরিকাতে হয়েছে আমরা ক্যাথরিনের কথা জানি বাংলাদেশে সিডার এবং আইলা হয়েছে এগুলোর কথা আমরা জানি কিছুই তো না শুধুমাত্র বাতাস এই বাতাস এই উইন্ড যখন স্ট্রং হয়ে যায় তখন কারো বাবার সাধ্য নাই সেখানে টিকে থাকা আল্লাহ আমি আল্লাহ তাদের জন্য বাতাসকে পাঠায় দিলাম বাতাস পাঠাই দিলে তোমরা পালায় যাবে কোথায় এমন বাতাস এলো এমন বৃষ্টি এলো এমন মেঘ এলো এমন ঝড় এলো এমন বর্ষা শুরু হয়ে গেল। যে তাদের উট আর ঘোড়া দোম্বা আর ছাগল সব ভ্যা ভ্যা ম্যা ম্যা করতে করতে দৌড়ায় তারা কোথায় গেছে হারাই গেছে এখন তারা নিজেরাও তো বাসার কোনো উপায় নেই আবু সুফিয়ানের বাবাও তো সেখানে ঠিকতে পারবে না আবু সুফিয়ান তো দূরের কথা এখন সবাই বলল যে সর্বন্যাস আর এখানে থাকা যাবে না অনেক দিন থাকা হয়েছে আমরা পালায় বাঁচি এখন ছেড়ে দে মা কেন্দে বাঁচি সব মদিনার এরিয়া ছেড়ে সব পালানো শুরু করছে সব আল্লাহর নবী যখন শুনলেন যে তারা পালায় যাচ্ছে এবং বাতাস তাদেরকে আক্রমণ করেছে প্রচন্ড ঠান্ডা পড়েছে এমন ঠান্ডা পড়েছে যে কাসির বর্ণনা নিয়ে এসেছেন কথা আপনাদেরকে কত বলবো আর কোনটা বলবো আর কোনটা না বলবো রাত্রি বেলায় আল্লাহর নবী বলছেন মানলিল কম এমন কি কেউ আছো নাকি আমার সাহাবিদের মধ্যে গিয়ে ওই কাফের মুশিকদের খবর আমার কাছে নিয়ে আসতে পারবা কেউ সাহস করে না আল্লাহন তৃতীয়বার বললেন কেউ সাহস করে না বলেছেন তখন উঠে গেছেন গিয়ে তিনি গোপনে 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 গিয়েছেন এমন ভাবে গিয়েছেন দেখলে যেন মনে হবে যে একজন তার প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য যাচ্ছে নেচারাল কল সারার জন্য যাচ্ছে এইভাবে গিয়েছেন গিয়ে তিনি আবু সুফিয়ানকে বসার দেখেছেন এবং অন্যদেরকে দেখেছেন খবর নিয়ে এসেছেন এবং তিনি আসার সময় এত ঠান্ডা তার লেগেছে যে থর 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 করে কাঁপছেন এমন ভাবে কাঁপছেন কাঁপতে কাঁপতে আল্লাহ রসুল সাল আলহি কাছে এসে হোজাইফা হাজির হয়েছেন রাজিউল্লাহ আরদাহ এবং আল্লাহর নবী তাকে দেখে বললেন কি খবর হোজাইফা ইয়া রসুল আল্লাহ আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে তবে খবর হলো এই খবর দেওয়ার সাথে সাথে আল্লাহ রসুলের কাছে একটা চাদর ছিল আল্লাহ নবী চাদর দিয়ে আল্লাহ রসুলের পাশে তাকে ঘুম পড়ায় রাখছেন এবং এত ঘুম তিনি ঘুমায়েছেন ফজরের সময় টাইম পর্যন্ত একদম নির্বিঘ্নে তিনি ঘুমাইছেন এর মধ্যে তিনি জানেন না কি হয়েছে এত ঠান্ডা তার লেগেছে আল্লাহ রসুলের চাদরের নিচে তিনি ঘুমালেন ফজরের নামাজের যখন টাইম হয়েছে হোজাইফা বলছেন তখন আল্লাহ রসুল আমাকে আস্তে করে ধাক্কা দিয়ে বলছেন কোম ইয়া নমান কোম ইয়া নমান এই ঘুমানো বেটা ওঠো এই ঘুমান্ত বেটা ওঠো হাজাইফা বর্ণনা করছেন এত ঠান্ডা পড়েছিল সে সময় এখন তো দেখেন বিভিন্ন দেশে বরফ পড়ে ঠান্ডা হয় ইউরোপে হয় আমেরিকাতে হয় কানাডাতে হয় এমনকি পাকিস্তানে হয় কাশ্মীরে হয় আফগানিস্তানে হয় প্যালেস্তাইনে হয় আরব দেশেও মাঝে মধ্যে বরফ পড়ে মদিনাতেও আমরা কোনো কোনো সময় বরফ দেখেছি কোনো কোনো সময় প্রচন্ড ঠান্ডা দেখেছি তবুক এরিয়াতে হয় তো এরকম সে প্রচন্ড ঠান্ডা হয়েছিল এই সময় এবং আল্লাহর আলামিন এত জোরে বাতাস পাঠিয়ে দিলেন এই বাতাসের মধ্য দিয়ে সব খান খান করে দিলেন চুরমার আল্লা বাতাস তো তোমরা দেখেছো সবকিছু ওড়ায় নিয়ে যায় আল্লাহ তালের সাথে সাথে আরো এই কথা বলছেন যে এমন আরাক এক সৈন্য পাঠালাম যাদেরকে দেন তাদেরকে তোমরা দেখতে পাওনি তারা হলো কারা তারা হলো আল্লাহর ফেরেশতারা সুফহান আল্লাহ মালা আল্লাহর মালা যারা আল্লাহর এঞ্জল যারা ফেরেশতা যারা তাদেরকে আল্লাহ তাআলা সময় পাঠিয়েছেন তার প্রমাণ আমরা একটু পরে আরো পাবো তাহলে কি হল আহজাবের যুদ্ধে বিশাল সৈন্যবাহিনীর পরাজয় হল আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয় দিলেন কিন্তু রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ঘরে ফিরে আসবেন ঘরে ফিরে এসে তিনি জামা কাপড় খুলবেন যুদ্ধের পোশাক খুলবেন এর মধ্যে আমি তো এখনো যুদ্ধের পোশাক খুলি নাই আমার পোশাক তো এখনো পর্যন্ত পরা আপনি যুদ্ধের পোশাক খুলবেন না ইয়া রসুল আল্লাহ তখন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আল্লাহর পক্ষ থেকে কি অর্ডারটা কি তখন রসুল্লাহ সাল্লামকে জিবরিল বললেন যে বাণী কোরআ যা যারা বিশ্বাসঘাতক তাদের ব্যাপারে নির্দেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী আনাউস কলেন আলা লা লাই কোমল আসরা ইল্লা ইল্লাফি বাণী কোরাইজা তোমরা মুসলমানরা যারা আছো তারা কেউ বাণী কোরাইজার এরিয়াতে যাওয়ার আগে আসরের নামাজ পড়বে না আবার যাত্রা শুরু হলো কষ্টের উপরে কষ্ট এবং শেষ পর্যন্ত আসরের নামাজ কেউ রাস্তায় পড়েছে কেউ বাণী কুরাইজার ওখানে গিয়ে পড়েছে এটা নিয়ে ঝগড়া হয়েছে আল্লাহ রসুল বলেছেন যারা রাস্তায় পড়েছ তারাও ঠিক আছো আর যারা সেখানে গিয়ে পড়েছো তারাও ঠিক আছো বাণী কোরাইজাকে যাকে আল্লাহ বের করে দিয়েছেন সেখান থেকে আল্লাহ নবী সেখানে নেতৃত্ব দিয়েছেন তাহলে দেখেন জিবরিল আমিন যখন এসে বললেন যে আমি তো এখনো যুদ্ধের পোশাক খুলি নাই হোয়াট ডাজ ইট মিন এটা অর্থটা কি এর অর্থ হলো ওটা যে নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম একাই জিহাদ করেছেন মমিনরা শুধু একা জিহাদ করেছেন দ্যাস নট দা কেস বরং জিবরিল আলহ সালাম তিনি রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম এবং মোমিনদেরকে সাহায্য করার জন্য তিনি অ্যাভেলেবেল ছিলেন উইথ ড্রেসিং আপ তিনি রেডি ছিলেন ড্রেস পরে আজও আমরা যদি আল্লাহর পথে আল্লাহ নবীর মতো আল্লাহ নবীর সাহাবিদের মতো সাবেত কদম থাকতে পারি আল্লাহ ইচ্ছা করলে তো ওনাকে আমাদের সাহায্য করার জন্য আবারও পাঠাতে পারেন আর ওনাকে না পাঠালে আল্লাহর তো ফেরেস্তার অভাব নাই কিন্তু এই সাহায্য পাওয়ার জন্য আল্লাহর নবীর মতো ইমান লাগবে সাহাবিদের মতো ইস্তেকাম লাগবে এবং আল্লাহর পথে আমাদেরকে থাকতে হবে শেষ বিজয় হবেই। ইনশা আল্লাহ কাজেই আমরা ইসলামের সাথেই থাকি বিজয়ের সাথেই থাকি ইনশা আল্লাহ আপনাদের সাথে সুরা হাজাবের এই আলোচনায় আবারও ইনশা আল্লাহ দেখা হবে আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহসমানাত আলা পবিত্র কোরানে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া তো জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম ইস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ বদ্রুদদুজা নদভি আপনারা দেখছেন পিস টিভি বাংলা